বন্ধুরা, বাংলাদেশে কেন তিনটি রেলওয়ে ট্র্যাক বানানো হয়ে থাকে আসলে তা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। যেখানে পুরো বিশ্বে এই রকম দুটো রেলওয়ে ট্র্যাক ব্যবহার করে থাকে, সেখানে বাংলাদেশে তিনটি রেলওয়ে ট্র্যাক বানানো হয়ে থাকে। পুরাতন সময়ে সব দেশে কয়লাচালিত ট্রেন চালানো হতো, আর এই লাইন ছোট ছিল। কিন্তু যখন দেশ উন্নত হলো, সাথে সাথে সব দেশ ছোট লাইন ছেড়ে দিয়ে বড় লাইন ব্যবহার করতে শুরু করে দেয়, যার জন্য ট্র্যাক ও ট্রেন দুটোই আপডেট করতে হয়েছিল। কিন্তু বাংলাদেশ এতটাও ধনী দেশ নয় যে ট্রেনের জন্য এত টাকা ব্যবহার করবে, যার কারণে বাংলাদেশে পুরাতন ট্রেন পাল্টানোর জায়গায় পুরাতন ট্র্যাকের সাথে সাথে আরও একটি লাইন জুড়ে দেয়, যাতে পুরাতন ট্রেনের সাথে সাথে নতুন ট্রেনও চলতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাবেন।